গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমি দুটি মানুষের সফলতার কথা বলবো যেটা তোমাদের সকলকে হয়তো অনুপ্রাণিত করবে একজন হচ্ছে অভিজিৎ আমার খুবই খুবই কাছের ছোটো ভাইয়ের মতো আর একজন হচ্ছে আমার ছাত্রী স্নেহলতা এখন এই দুজনের কথা আমি এই কারণেই বলতে চাইছি যে এরা দুজনই না তাদের যে নিজের যে সাবজেক্ট অর্থাৎ স্নেহলতা তো আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের এবং অভিজিত হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জেনারেলি আমরা বাঙালিরা কি আশা করি বাঙালিরা বিশেষ করে আমরা যারা ছাত্রছাত্রী আমাদের সময়ে যারা বড় হয়েছি এবং এখনও অনেকেই আশা করে যে স্কুলে টিচার হব বা এসব এই ধরনের একটা কনসেপ্ট আমাদের তো বাঙালিদের মধ্যে রয়েছে বাঙালি ছেলে মেয়েদের মধ্যে এই দুজনের গল্প এই জন্যই বলছি এরা দুজন এরা এদের যে সাবজেক্টের যে ছক সেই ছককে ভেঙে দিয়ে তারা তাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অন্য অন্যরকমভাবে চেষ্টা করেছে গতকালকেই স্নেহলতার সঙ্গে আমার দেখা হয়েছে সে ম্যানেজমেন্ট প্রথমে সে আমাদের কলেজের তরফ থেকে একটা সেমিনার টাইপের অর্গানাইজ হয়েছিল এবং সেখানে সে পার্টিসিপেট করে প্রথমে সে স্টার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিতে কিছুদিন কাজ করে তারপরে সে একটা কোর্স করে ম্যানেজমেন্ট কোর্সের অন্তর্ভুক্ত কোনো একটা কোর্স করে এবং তারপরে সে চলে যায় আমাদের পশ্চিমবঙ্গের বাইরে এবং গতকালকে শুনলাম সে একটি ভীষণ বড় পোস্টে প্রাইভেট কোম্পানি কিন্তু ভীষণ বড় পোস্টে কাজ করছে এবং সে ভীষণ খুশি তার যে ব্যাচের যে সমস্ত বন্ধুরা রয়েছে তারা কেউ এম করে কমপ্লিট হয়েছে এবারে এবং অনেকে হয়তো বিএড করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর অভিজিতের গল্পটা হচ্ছে অভিজিৎ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অত্যন্ত খুব ভালো ছেলে গ্র্যাজুয়েট এমএসসি এবং বিএডও করে ফেলেছে অনেক বছর স্কুলে চাকরির জন্য সে অপেক্ষা করছিল দু হাজার সাল থেকে এবং এই সপ্তাহতেই খবর পেয়েছি সে রেলের একটি চাকরি পরীক্ষায় ফাইনাল পাস করেছে এবং বড় পোস্টে দুজনের গল্প এই জন্যই বললাম এরা না বাঁধা ধরা ছককে ফলো করেনি আমাদের যে প্রথাগত যে সিস্টেম আমরা এতদিন বাঙালিরা দেখে এসেছি বা বাংলায় বিশেষ করে তো এই সিস্টেমটাকে ফলো না করে এরা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এবং অত্যন্ত খুশিতে তারা অত্যন্ত খুশি তাদের এই নিজেদের কাজের জন্য একবার জিজ্ঞাসা করেছিলাম দুজনকে যে মনে কি দুঃখ হয় বলল যে হ্যাঁ একটু একটু প্রথম প্রথম দুঃখ হয়েছিল কিন্তু তারা চেষ্টা করছিল যে একটা নতুন কিছু করার যাতে করে তাদের বাড়ি তাদের বাড়ির কন্ডিশন দুজনেরই খুব একটা ভালো নেই তো সেই জন্য তারা এটা চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে তোমাদের উদ্দেশ্যে আমার এই গল্প বলার মূল যে কারণ সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে যেভাবে আমাদের রাজ্যে এবং ভারতবর্ষে তো একটা সবথেকে বড় সমস্যা তো রয়েইছে তাই না এবং দিনের দিন স্টুডেন্টও বাড়ছে কম্পিটিশান বাড়ছে তো এই সমস্যা কি সমস্যা হিসেবেই আমরা দেখবো না এই সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করবে এই সমস্যা থেকে বেরোনোর চেষ্টা বলতে এটাই বোঝাচ্ছে আমি এটাই বলার চেষ্টা করলাম তোমরা তোমাদের যে প্রথাগত ধারণাকে ভাঙতে হবে এবং সেই কনসেপ্টকে ছাড়তে হবে যে না আমি ওটাই করবো ওটাই ধরে বসে আছে দিনের পর দিন বছরের পর বছর নষ্ট হবে বা নষ্ট হচ্ছে এভাবে না করে তোমরা স্নেহলতা এবং অভিজিতের মতো তোমরা যদি প্রথা ভেঙে অন্য সিস্টেমকে পছন্দ করে বা অন্য পদক্ষেপ অন্য চাকরির প্রতি আগ্রহ দেখিয়ে সেটাতে যদি তোমরা নামতে পারো আমার মনে হয় অনেকেরই আমার মনে হয় অনেকেরই সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো আমার এটা বরাবরই পরামর্শ তোমরা যারা আমার কতক্ষ স্টুডেন্ট ক্লাসেতে দেখেছো কলেজ লেভেল কলেজে তাদের তো আমি প্রায়ই বলি যে শুধুমাত্র যে তোমার যে সামনে যে চাকরি সিস্টেম আছে সেটাকে ফলো করি যে বলে প্রতিষ্ঠিত হতে হবে এমন না তোমাকে চেষ্টা করতে হবে নিয়মের বাইরে গিয়েও অনেক চাকরি আছে তোমার যে পছন্দ পছন্দের সবসময় পছন্দ যে পূরণ হয় এমনটা তো নয় তো নিয়মের বাইরে গিয়েও অনেক চাকরি আছে অনেক কাজ আছে সেগুলোকে আমরা করতে পারি সেগুলোকে তোমরা নিতে পারো যেমনভাবে এরা দুজন নিয়েছে শেষে আমি তোমাদের এটার কারণ সম্পর্কে বলবো কারণ প্রত্যেকে মনে রাখবে প্রত্যেকে মনে রাখবে আমাদের সবার বয়স হচ্ছে তোমাদেরও বয়স হচ্ছে আর বাবা মা কথা মনে রাখবে বাবা মা তো দীর্ঘদিন তোমাদেরকে কলেজ লেভেল কাউকে এমএসি কাউকে এম এ এ পর্যন্ত বি পর্যন্ত তো করাচ্ছেন তো বাবা মায়ের দিকে খেয়াল করে সবসময় চুপচাপ না বসে যে হ্যাঁ হবে হবে এই ব্যাপারটাতে না থেকে তোমরা প্লিজ বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করো বাড়ির বাইরে যে হ্যাঁ আমরা চাকরি করব কাজ করব এই ভাবনা নিজের মাথার মধ্যে নিয়ে এসো দেখবে অনেকটাই টেনশন কমে যাবে এবং জীবনে তো এদের দুজনের গল্প বললাম এর আগেও আমার অনেক বন্ধুবান্ধব স্টুডেন্ট সফল হয়েছে তো তোমাদের তোমরাও নিশ্চয়ই সফল হবে তাই প্রথাকে ভাঙো এবং বেরিয়ে পড়ো কাজের সন্ধানে কারণ আমাদের সকলকে কাজ কিছু না কিছু করতেই হবে তো কখনও কখনো পছন্দের মতো কাজ হতেও পারে কখনো পছন্দের এমন একটা কাজ পেলে সেটা আবার পরবর্তীকালে পছন্দ হয়ে যাবে তো আশা করি আমার এই কথাগুলি তোমাদের নিশ্চয়ই মনে থাকবে আজ থেকেই যখন থেকে ভিডিও দেখবে আজ থেকেই তোমরা সেই রাস্তায় নেমে পড়ো যে জীবনে প্রতিষ্ঠিত হতেই হবে সেটা কখনো পছন্দের চাকরিও হতে পারে অথবা অন্য হয়তো পছন্দ ছিল না এমন চাকরিও হতে পারে বা কাজ হতে পারে কারণ আমাদের সকলকে বাড়ির কথা মনে রাখতে হবে কারণ বাড়ির লোক অনেকেই আশা করে বসে আছে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে